কাওয়াসাকি, বিএমডাব্লিউ, সুজুকি, হায়াবুসা, হুন্ডা, এই সুপার বাইকগুলো প্রত্যেকটা ছেলেরই স্বপ্নের বাইক। প্রতিটা ছেলে স্বপ্ন দেখে এমন একটা সুপার বাইক চালাবে, কিন্তু বাংলাদেশে 165 সিসির উপরে কোনো পারমিশন না থাকায় এগুলো স্বপ্নই থেকে যাবে। আজকে ভিডিওর টপিক, বিশ্বের সেরা দ্রুতগতির বাইক কাওয়াসাকি নিনজা H2R। আমরা কম বেশি সবাই জানি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাইক হলো কাওয়াসাকি নিনজা H2R। বিশ্বের দ্রুততম গতির এই বাইকটি কাওয়াসাকি নিনজা H2R এক মূলত একটি জাপানিজ ব্র্যান্ড। আমাদের দেশে 165 সিসির উপরে কোনো বাইকের পারমিশন না থাকায় কাওয়াসাকি নিনজা H2R বাংলাদেশের মাটিতে কখনোই দেখা যাবে না। বিশ্বের দ্রুততম গতির এই বাইকটি দেখতে যেমন সুন্দর তেমন গতির রাজা। কাওয়াসাকি নিনজা H2R এটি একটি ট্র্যাকনোলি সুপার বাইক। আপনি এটা কোটি টাকা খরচ করলেও কখনো রোড পারমিশন পাবেন না। এটা মূলত রেসিং মোডের জন্য তৈরি করা হয়, তবে H2R এর রোড লিগেল ভার্সনটি আপনি রাস্তায় চালাতে পারবেন। রেসিং মোডের বাইকটার নাম হলো H2R এবং রেসিং মোড ছাড়া যেটা রোড লিগেল বাইক সেটা হলো H2। সুতরাং H2R এবং H2 এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন দেখুন, H2R এ হেডলাইট দেওয়া হয়নি, কিন্তু H2 তে হেডলাইট দেওয়া হয়েছে। খেয়াল করলে দেখা যাবে H2R এ পাখা দেওয়া হয়েছে আর H2 তে দেওয়া হয়েছে লুকিং গ্লাস। H2R এ কোনো ইন্ডিকেটর লাইট দেওয়া হয়নি, কিন্তু H2 তে ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে এবং H2R কে ওজনে হালকা করতে সাইলেন্সার পাইপ ছোট দেওয়া হয়েছে, কিন্তু রোড লিগেল ভার্সনে বড় সাইলেন্সার পাইপ দেওয়া হয়েছে। খেয়াল করলে দেখবেন H2R এর সাইড কভারটি একরকম দেওয়া হয়েছে এবং H2 এর সাইড কভারটি সম্পূর্ণভাবে ইঞ্জিনকে ঢেকে দেওয়া হয়েছে। H2R এর মোট ওজন হলো 216 কেজি এবং H2 এর ওজন হচ্ছে 256 কেজি। H2R মূলত H2 থেকে 40 কেজি ওজন হালকা। উভয়ের সামনে রয়েছে 120 সেকশনের টায়ার এবং পিছনে রয়েছে 190 সেকশনের টায়ার এবং সুপার বাইকে সাধারণত এই ধরনের চাকাই দেওয়া হয়ে থাকে। এমনকি BMW এবং সুজুকি হায়াবুসাতেও সেম টায়ার দেওয়া হয়েছে। H2R এ যে পিলিয়ন সিটটি দেখতে পাচ্ছেন সেটি নামে মাত্র পিলিয়ন সিট, তবে রোড লিগাল H2 তে আপনার পিলিয়ন সিট দেওয়া হয়েছে এবং H2 এর সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ব্রেম্বো এর ডাবল ক্যালিপার সিস্টেম এবং পিছনে দেওয়া হয়েছে সিঙ্গেল ডিস্ক এবং সাথে থাকছে কাওয়াসাকির নিজের তৈরি ABS। সবচেয়ে বড় ব্যাপার হলো কাওয়াসাকি নিনজা H2R তার দ্রুতগতির জন্য অনেক দেশে নিষিদ্ধ রয়েছে। কাওয়াসাকি নিনজা H2R এর সর্বোচ্চ গতি 402 কিলোমিটার পার আওয়ার। 402 কিলোমিটার গতিতে যখন কাওয়াসাকি নিনজা H2R চলবে তখন বাতাসগুলোকে মনে হবে দেয়ালের মতো। সেক্ষেত্রে এই বাইকটি চালানোর জন্য ভালো মানের হেলমেট, গ্লাভস এবং জ্যাকেট লাগবে। কাওয়াসাকি নিনজা H2 সিরিজের একাধিক মোটরসাইকেল ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে। নিনজা H2 মোটরসাইকেল মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 41,26,000 টাকা। কাওয়াসাকি নিনজা ইঞ্জিন হিসাবে রয়েছে 308 BHP এবং 168 Nm টর্ক। কাওয়াসাকি নিনজা H2R এই বাইকটি সুপার বাইক নয়, এটি হাইপার বাইক ক্যাটাগরির মধ্যে পড়ে। পৃথিবীর খুব কম বাইকে 4টি সিলিন্ডার যুক্ত ইঞ্জিন থাকে এবং নিনজা H2R এর মধ্যে একটি প্রতি লিটারে 8 থেকে 12 কিলোমিটার অবধি চলতে পারে। তবে যারা এই ধরনের বাইক কিনতে সক্ষম তারা মাইলেজের পরোয়া করে না। এই বাইকটির ইঞ্জিন 998 সিসি, যা 165 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর মানে এই যে আপনি প্রথম গিয়ারে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারবেন। এছাড়াও 4টি সিলিন্ডার যুক্ত ইঞ্জিনের বাল্বের সংখ্যা 16টি। কাওয়াসাকি নিনজা H2R এর পিছনের চাকাটি 190 মিলিমিটার চওড়া, মানে আমরা সাধারণত যেসব 4 চাকার গাড়িগুলো দেখতে পাই তাদের চাকার থেকে অনেকটাই বেশি চওড়া এর চাকা, যার ফলে এই বাইকটির গ্রিপ অনেক বেশি ভালো এবং আঁকাবাঁকা রাস্তা অনেক ভালোভাবে চলতে সক্ষম। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।